Assalamualaikum. This is Rubel and welcome back to Airbitech. চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে অনলাইন আর্নিং বাংলা টিউটোরিয়াল চ্যানেলে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝে ফেলছেন। তো আজকে কথা বলবো যা লাইফ স্টাইল এবং ইহা নিয়ে। যা লাইফ স্টাইল এবং ইহাতে যাদের আজকে যারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা বিষয় যা লাইফ স্টাইল এবং ইহাতে ইনকাম শুরু হয়ে গেছে। অলরেডি বাংলাদেশেও ইনকাম শুরু হয়ে গেছে, অনেকের আইডিতে ইনকাম শুরু করতেছে। এখন আসেন মূলত বিষয়ে। আপনার অনেকে 0.4 ইউরো পাচ্ছে, 0.4 সেন্ট, আবার অনেকেই 0.1। তো এর পিছনে কারণ কি? আবার অনেকেই বলতেছে আমার আইডি ভেরিফাই করা, এরপরেও কেন আমি 0.1 পেলাম। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো এবং কি আপনি যে যা লাইফ স্টাইলের আইডিতে এবং আমি যে যা লাইফ স্টাইলের আইডিতে যে আমার যে পয়েন্টটা যোগ হয়েছে এটা আজকে আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো, সরাসরি প্রুফ সহ দেখাবো। এবং কি আপনাদের আপনারা যদি যা লাইফ স্টাইল এবং ইহাতে অ্যাড না আপনাদের যদি না আসে অ্যাড, তো আপনারা কীভাবে সেই অ্যাডগুলো আনবেন? তো কীভাবে আপনাদের ইউরোগুলো যদি শো না করে তো আপনারা কীভাবে শো করাবেন? তো এই বিষয়টা আজকে এ টু জেড দেখিয়ে দিব। তো যদিও ভিডিওটি একটু লম্বা হয় শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই নতুন যারা আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা অন্যরাও দেখতে পারে। তো আসুন ভিডিওর আজকে আজকে যে ভিডিও সেই ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। তো প্রথমে আমি একটা স্টেপ নিয়ে কথা বলবো যে অনেকে গিয়ে হাতে অ্যাড দেখতেছেন আইডি ভেরিফাই করা, KYC করা আইডি, এরপরও কেন আপনার যেমন আপনার আইডি ভেরিফাই করা তবুও অ্যাড কেন আসে না এবং অ্যাড আসলেও আপনার ইউরো কেন শো করে না? তো ইউরো শো করার জন্য আপনার যদি অ্যাড না আসে এবং কি ইউরো যদি শো না করে, আপনি যদি পেড বিজ্ঞাপন যদি না পেয়ে থাকেন, তো আপনি কিভাবে পেড বিজ্ঞাপন পাবেন এবং কি অ্যাড না আসলে কিভাবে অ্যাড আনবেন এই বিষয়ে আমার এ টু জেড একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, তো সেই আই বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখে যদি সেই রুলস অনুযায়ী কাজ করেন অবশ্যই আপনার আইডিতে অ্যাড আসবে এবং ইহাতে যা লাইফ স্টাইলে আপনি লগ ইন করতে পারবেন 100% গ্যারান্টি দিচ্ছি। তো ওই ভিডিওটাও আপনারা দেখে নেবেন, এই ভিডিওর শেষে ওই ভিডিওটা দেখে নেবেন। তো আসুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে আমরা এখন চলে যাবো সরাসরি ইহাতে। ইহাতে যাওয়ার পর তো আমি ইহাতে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড দেখা কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে দেখেন আমার এখানে কিন্তু ইউরোটা শো করতেছে, দেখেন 0.4 ইউরো শো করতেছে, 0.04 সেন্ট এখানে কিন্তু শু করতেছে। তো আপনাদের যদি এখানে শু না করে তো সেক্ষেত্রে কী করবেন? সিম্পলি আইডিটা লগ ইন লগ আউট করবেন। তবুও যদি না আসে তো ওই যে আমার ওই ভিডিওটার যে রুলস অনুযায়ী যে ভিডিওটার কথা বললাম আই বাটনও দেওয়া আছে, তো ওই ভিডিওর রুলস অনুযায়ী কাজ করবেন, ডাটা ক্লিয়ার করবেন, তো অবশ্যই অ্যাড কিন্তু চলে আসবে। এখন আসেন দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে আপনার আইডিতে 0.1 কেন শু করতেছে? তো অনেকের আপনাদের এরকম শু করতেছে 0.1, এর পিছনে কারণ কি? তো এটা নিয়ে বিস্তারিত আর একটু কথা বলি। আপনারা যারা যা লাইফ স্টাইলে আইডি করার পর KYC ভেরিফাই করছেন, তো ভেরিফাই করার পরে ইহা রেজিস্ট্রেশন করছেন, তাদের কিন্তু 0.4 ইউরো শু করতেছে। এবং অনেকেই করছেন কি যা লাইফ স্টাইলে আইডি করছেন, করার পরে ইহা রেজিস্ট্রেশন করছেন, ইহা রেজিস্ট্রেশন করার আগে যারা KYC ভেরিফাই করছেন তাদের তো 0.4 ইউরো শু করতেছে। আবার যারা একটু ভুল পন্থা অবলম্বন করছেন সেটা হচ্ছে আপনি ইহা রেজিস্ট্রেশন করার পরে যা লাইফ স্টাইলের আইডি KYC ভেরিফাই করছেন তাদেরই কিন্তু মূলত এই সমস্যাটা হচ্ছে। তো আপনার ওখানেও কিন্তু ওই যে গ্রিন কালারের যে লেখা ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা আছে, তো আপনারটাও কিন্তু শুরু করতেছে এরকম। তো তবুও কেন 0.1? তো আপনার সেই আইডিটা কি এখনও ফ্রি আছে না আপনার আইডিটা কি ভেরিফাই আছে সেই বিষয়টা আপনি কীভাবে চেক করবেন? তো এখন আমি ওই বিষয়টা দেখিয়ে দিব।
যাদের আইডিতে ওই ফাংশনটা ওই অপশনটা আছে তাদের আইডি কিন্তু যা লাইফস্টাইলে ভেরিফাই করার আগে ইহা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো ওটা কীভাবে সমাধান করবেন ওই বিষয়টাও বলবো, আগে সেটা দেখিয়ে দিয়ে আপনারা কোন অপশনটা দেখলে বুঝতে পারবেন যে আপনার আইডি কি আগে রেজিস্ট্রেশন হয়েছে না আগে আগে ভেরিফাই হয়েছে নাকি আগে ইহা রেজিস্ট্রেশন হয়েছে। তো ওটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ওটা দেখানোর আগে তার আগে আরেকটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যারা যারা লাইফস্টাইল এবং ইহা নিয়ে বাজে মন্তব্য করছেন, অনেকে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা বলছেন আজকে, কিন্তু তাদের কথার জবাব দেওয়ার জন্য আজকের যে দিনটা এটা কিন্তু যথেষ্ট, আর বেশি কিছু বলা লাগে না। অনেকেই অনেক লিডারের সাথে বাজে মন্তব্য করছেন, এমনকি আমারও অনেক ডাউনলিং দেখছি নানান ধরনের ইঙ্গিত ইশারায় কথা বলছেন, আমার তবুও কিন্তু আমি কিছু বলে নাই, সান্ত্বনা দিয়ে আসছি। আমিও জানি যে অনেক লিডাররা এরকমভাবে সান্ত্বনা দিয়ে আসছে। তো ভাই, বাজে মন্তব্য থেকে বিরত থাকুন এবং কি সবাই সবার প্রতি সহৃদয়বান হন। তো আসলে বেশি কথা বাড়াবো না, তো সবাই মনোযোগ সহকারে কাজ করেন, ইনশাআল্লাহ আশা করি এখান থেকে ভালো কিছু পেতে পারেন, ইনশাআল্লাহ আশা করি। তো আপনাকে বলছি না যে আপনি কেওয়াইসি ভেরিফাই করেন কিংবা আপনি আইডি করেন, তো আপনি কিন্তু চাইলে যদি কপাল ভালো থাকে অবশ্যই, যদি আল্লাহ পাক যদি দেয়, আপনি কিন্তু অবশ্যই এখান থেকে আপনার লাইফটা আপনার জীবনধারাটা পরিবর্তন করতে পারবেন, আপনি সচ্ছলতা আনতে পারবেন। খুবই ভালো স্যার, ফ্যান্টাস্টিক। তো আজকে আপনাদের কোনো সেই বিষয় নিয়ে কথা বলার ভিডিও না, আজকে আপনাদেরকে প্রুফ দেখানোর ভিডিও। আপনারা যে স্ক্রিনে, আমার যে মোবাইল স্ক্রিনে আপনারা ভিডিওর সাইডে দেখতে পাচ্ছেন যে আমার লাইভ প্রুফ সহ আমি আরেকটা মোবাইল দিয়ে অ্যাড দেখার সময় কিছু স্ক্রিন রেকর্ড করছিলাম, সেটার কিছু অংশ আমি এখানে দিয়ে দিলাম যে দেখেন। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখেন, আপনার লাইভে ইউরো শো করতেছে, কীভাবে লাইভে শো করতেছে দেখতে পারবেন। তো আপনারা সে বিষয়টা যেটা বলছিলাম, যা লাইফস্টাইলে সরি হাতে যাদের ওয়ান পয়েন্ট শো করছে তারা কিভাবে বুঝবেন যে আপনার আইডিটা কি ইহা রেজিস্ট্রেশন আগে হয়েছে কি না, তো সে বিষয়টা দেখার জন্য আপনি সরাসরি যে আপনার ইহাতে ঢোকার পর লগ ইন করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এই যে থ্রি ডট মেনু থ্রি মাইনাস চিহ্ন, এখানে ট্যাপ করবেন। এই যে এখানে ট্যাপ করার পর নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন অপশনটা, এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশন প্যাকেজ নামে অপশন, যাদের আইডিতে এই প্যাকেজ নামে অপশনটা আছে তারাই কিন্তু 0.1 ইউরো তাদের শো করতেছে, তার মানে এই আইডিটা ইহা রেজিস্ট্রেশন আগে হয়ে গেছে, এরপর যা লাইফস্টাইলে আইডি হয়েছে, যা লাইফস্টাইলে ভেরিফাই হয়েছে। তো এখন এটার কি সলিউশন, এই বিষয়টা আপনি কিভাবে সমাধান করবেন, তো এই বিষয় নিয়ে যদি এ টু জেড কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তো আমি সেই বিষয়টা নিয়ে এ টু জেড একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে আপনারা এটার সমাধান কীভাবে করবেন যাদের 1 পয়েন্ট শো করতেছে। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন ইনশাআল্লাহ আশা করি অবশ্যই কোনো কাজে আসবে, এবং যাদের অ্যাড শো করতেছে না আবারও বলে দিচ্ছি, যাদের অ্যাড শো করতেছে না তারা কী করবেন, আমি যে একটা আই বাটনে লিঙ্ক দিয়ে দিছি সেই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন, আপনার ক্রোমের ডাটা ক্লিয়ার করবেন, ক্রোমের ডাটা ওই ভিডিওটা যে সিস্টেমে দেখাইছি ওই সিস্টেমে যদি আপনি ক্রোমের ডাটা ক্লিয়ার করেন অবশ্যই কিন্তু আপনার অ্যাডগুলো চলে আসবে এবং কি ইউরোটাও শো করবে। দেখেন এই আইডিতে কিন্তু আমার কোনো ইউরো শো করতেছে না, এর পিছনে কারণ হলো আমার এই যে মোবাইলটা দিয়ে আমি সেই আইডিটা আমি দেখলাম, এই আইডিটা দেখলাম, এটাতে ক্রোমের ডাটা ক্লিয়ার করে নেয়। আর এখন যদি আমি ক্রোমের ডাটা ক্লিয়ার করি, ক্লিয়ার করে যদি আমি এখন আইডিটা লগ ইন করি অবশ্যই কিন্তু ইউরো শো করবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি লাইভে দেখিয়ে দিচ্ছি। তো আমি ক্রোমের ডাটাটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পরে আমি ক্রোমটা আবার অ্যাক্টিভ করে আবার আমি সেই আইডিতে লগ ইন করলাম, যে আইডিটা আপনি দেখলেন 0.00 সব, ওখানে কিন্তু দেখেন 0.4 শো করতেছে। তো আপনারা উপরে যে ভিডিওটা স্ক্রিনে দেখলেন একটু আগে, আমি যে একটা ভিডিও দিলাম উপরে স্ক্রিনে, সেই স্ক্রিনে কিন্তু আপনাদেরকে লাইভে প্রুফ সহ দেখিয়ে দিলাম যে ইউরো দিচ্ছে কি না। তো ইনশাআল্লাহ আশা করি যা লাইফস্টাইল কোম্পানি কোনো ধরনের ফেক আমাদের সাথে ফেক প্রতারণা করবে না, তো আমরা এখান থেকে সবাই স্বাবলম্বী হতে পারবো, সবার এখান থেকে যার যা মনের ইচ্ছা কিংবা স্বপ্ন পূরণের যে আকাঙ্ক্ষা আছে সেই স্বপ্নগুলো এখান থেকে পূরণ করতে পারবো ইনশাআল্লাহ আশা করি। তো সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।